তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লাগাম ছাড়া সন্ত্রাসের অভিযোগ এনে ভোট পরবর্তী হিংসা খুন ধর্ষণ মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ করে মালদা শহরের রাজ হোটেল মোড়ে বিজেপির পক্ষ থেকে ধিক্কার ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির দক্ষিণ মালদার সভাপতি পার্থসারথী ঘোষ, সম্পাদক বিশ্বজিৎ রায়। আমরা জানি এই 11 বছর তৃণমূল নেতৃত্বাধীন সরকার যে চলছে তার একের পর এক দুর্নীতি প্রকাশ্যে এসেছে, বর্তমানে সংযোজিত হয়েছে। যারা এসএসসিতে প্রকৃত যোগ্য প্রার্থী ছিল কেবলমাত্র স্বজন পোষণ এবং মোটা টাকার ঘুষ, এই দুইয়ের চাপে পড়ে যারা প্রকৃত যোগ্য থেকেও চাকরি থেকে বঞ্চিত হয়েছে, তারা দীর্ঘ আন্দোলনের মাধ্যমে এবং কোর্টে বিচারের দ্বারস্থ হয়। এবং আমরা জানি হাইকোর্ট যে রায় দিয়েছে তা থেকে প্রমাণিত যে এসএসসিতে স্বজন পোষণের মাধ্যমে চাকরি হয়েছে, মোটা টাকা ঘুষের বিনিময়ে চাকরি হয়েছে, এবং এর সাথে তৃণমূলের নেতৃত্ব এবং তৎকালীন মন্ত্রীরা জড়িত আছে। তো আমরা তাদের পদত্যাগের দাবিতে ভারতীয় জনতা পার্টি আজকে রাস্তায় নেমেছে। এই ধরনের রায় কোর্ট দিয়ে দেওয়ার পর একটা গণতান্ত্রিক রাজ্যে তাদের নৈতিক অধিকার নেই যে শাসন ক্ষমতাতে আটকে। বিজেপির মহিলা মোর্চার জেলা সভাপতি সুতপা মুখোপাধ্যায়, যুব মোর্চার জেলা সভাপতি শুভঙ্কর চম্পতি সহ অন্যান্য দলীয় নেতৃত্ববৃন্দ। মালদা থেকে দেবু সিং এর রিপোর্ট, আনন্দবার্তা।